জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এর শুরুতে আমি নিয়োগস্থ গণমাধ্যম প্রতিনিধিদের সাথে বসব। প্রিয় সুধী, বিদেশে বসবাসরত আপনারা প্রত্যেকেই বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের দূত। কর্মসূচি গ্রহণ করা হবে, আপনারা এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শুনেছেন যে আগামী বছর ইউনেস্কো ওই বছরকে পালন করবে। আমাদের জন্য সত্যি সেটা খুব গর্বের বিষয়। এই বর্ষকে যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে পালন করার উদ্যোগ আমরা নিব। আমি মনে করি এর মাধ্যমে জাতিসংঘে প্রতিনিধিত্বকারী বিশ্বের 193টি দেশ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহস যুগিয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করা। এ লক্ষ্যে তিনি কাজও শুরু করেছিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কখন আসবে কবি, শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথ।